আলহামদুলিল্লাহ, হারিয়ে যাওয়া অসুস্থ ইয়াসমিন নামের মেয়েটিকে পাওয়া গেছে। সিলেটের কামালবাজারের একটি পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া ইয়াসমিন নামের মেয়েটিকে তার স্বামী ফিরিয়ে আনেন। ইয়াসমিনকে যারা আশ্রয় দিয়েছিলেন তারা জানান, গতকাল তাকে একটি রাস্তায় কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। তারা তাদের জিম্মায় নিয়ে আসেন এবং এই সময় তার কাছ থেকে কোনো ধরনের তথ্য নিতে পারেননি। তার কাছ থেকে তথ্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করে তারা ব্যর্থ হন। এরপর হঠাৎ তারা দেখেন সিলেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মেয়েটির ছবি দিয়ে সন্ধানের দাবি করা হয়, সাথে তার স্বামীর নাম্বারও দেয়া ছিল। সেখান থেকে তারা যোগাযোগ করেন তার স্বামীর সাথে। স্বামী খবর পেয়ে কামালবাজারে দ্রুত চলে যান এবং নিজের স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসেন। সোশ্যাল মিডিয়াকে তিনি ধন্যবাদ জানান। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। সবার আগে সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন।